বন্ধুরা, শুভ অক্ষয় তৃতীয়ার মতো পবিত্র দিনে অবশ্যই এলাচ দিয়ে করুন এই কয়েকটি ক্রিয়া বা উপাচার, করলে আপনারই লাভ হবে, আমাদের নয়। আপনাদের ভালোর জন্যই তো আমরা আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও উপহার দিয়ে থাকি, যাতে আপনারা আপনাদের সমস্যাগুলো কিছুটা হলেও সমাধান করতে পারেন। তবে হ্যাঁ, এবার আপনারা বলবেন শুধু এই টোটকা পালন করব, এই করব, সেই করব, এতেই কি আমরা আমাদের সমস্ত কষ্ট থেকে বেরিয়ে আসতে পারব? তা নয়, আমাদেরকে এই ধর্ম তো করতেই হবে, তার পাশাপাশি আমাদের কর্মটাকেও, আমাদের কাজকর্মেও মন দিতে হবে। একটি প্রবাদ আছে জানেন তো, কর্মযুক্ত ধর্ম তবেই কিন্তু ফল লাভ হয়, তা নইলে কিন্তু হবে না। আবার শুধুই কর্ম করে যাব, কোনো ধর্ম পালন করব না, এমনটা তো করা উচিত নয়। আমরা প্রত্যেকেই মানুষ, আর প্রত্যেকটা মানুষেরই ধর্ম পালন করা উচিত, যে যার ধর্ম। ধর্মকর্মে মন থাকলে দেখবেন সংসারে শান্তি আসে। তাই বলছি বন্ধুরা, আপনারা আপনাদের কাজ তো করবেনই, তার পাশাপাশি নিজেদের জীবনের যে সমস্যাগুলি রয়েছে তা কিছুটা হলে দূর করতে চাইলে আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কারণ আমি আপনাদেরকে বলবো, অক্ষয় তৃতীয়ার মতো একটি দিন, এই দিনের সুযোগটি আপনারা হাতছাড়া করবেন না। এলাচ দিয়ে, মাত্র তিনটি করে এলাচ দিয়ে আপনারা এই কাজগুলি করতে পারেন। তবে হ্যাঁ, আমি কিন্তু অনেক কটা ক্রিয়ার কথা বলবো, এবার সবকটার করা সম্ভব তো আপনাদের পক্ষে নয়। আমি এটুকু বলতে পারি, আপনি আপনার সমস্যা বুঝে সেই সমাধানটা করবেন, সেই ক্রিয়াটি। তাই চলুন আর দেরি না করে আজকের ভিডিওর মূল আলোচনা পর্ব শুরু করা যাক। নমস্কার প্রত্যেককে, আরও একবার সুস্বাগতম, সাদর অভ্যর্থনা আমাদের এই চ্যানেলের আরও একটি ধর্মীয় ভিডিওতে। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের উদ্দেশ্যে একটি কথা, আগে ভিডিওগুলি দেখুন, তারপর যদি মনে করেন তখন সাবস্ক্রাইব করবেন। তখন যদি আপনারা এর থেকে সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। চলুন ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়া যাক। প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিই 2021 সালে কত তারিখে এই অক্ষয় তৃতীয়া পড়েছে। বারটা খুব শুভ একটি বার পড়েছে, শুক্রবার, আর 2021 সালের 14 মে, আর বৈশাখ মাসের পড়েছে 30শে বৈশাখ 1428 বঙ্গাব্দ। বৈশাখ মাসের প্রথম দিকে কিংবা দেখবেন মাঝামাঝি অক্ষয় তৃতীয়ার পুজোটা হয়ে যায়, কিন্তু এই বছর বৈশাখ মাসের শেষ দিকে হচ্ছে। সে যাই হোক, শুক্রবার বারটা কিন্তু অত্যন্তই পবিত্র, আমি আপনাদেরকে আগেই বললাম। তাই এই দিনটিতে অবশ্যই অবশ্যই আপনারা এই ক্রিয়াগুলি করুন এলাচ দিয়ে। প্রথমে বলি, যাদের দাম্পত্য সমস্যা রয়েছে, ধরুন আপনার স্বামী আপনাকে ভালোবাসেন না বা আপনার স্ত্রী আপনাকে ভালোবাসেন না, এরকমটা যদি আপনার মনে হয় বা এরকমটা আপনাদের হতে থাকে, তাহলে দুজনের মধ্যে, স্বামী বা স্ত্রী, আপনারা যার যে সমস্যা, তারা নিজেদের কাছে একটি বা অথবা তিনটি এলাচ নেবেন। তারপর সেই তিনটি এলাচ আপনি শ্রীকৃষ্ণের চরণে ছুঁয়ে, তার চরণদ্বয়ে দুইবার স্পর্শ করিয়ে, আপনার কাছে আপনার রুমালে ছেলেরা আর মেয়েরা, অর্থাৎ মহিলারা, আপনারা আপনাদের আঁচলে বেঁধে রাখবেন। কবে? শুক্রবার, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন বেঁধে রাখবেন। পরের দিন, অর্থাৎ শনিবার, অক্ষয় তৃতীয়ার পরের দিন আপনি রান্না করবেন যে খাবারটি, সেই খাবারে ওই এলাচের গুঁড়ো মিশিয়ে দেবেন। ওই তিনটি এলাচ, যে এলাচগুলি আপনি আপনার সঙ্গে রেখেছিলেন শ্রীকৃষ্ণের চরণ ছুঁয়ে, সেই এলাচগুলি আপনাকে রান্নাতে মেশাতে হবে। স্ত্রীদের পক্ষে মেশানো খুবই সহজ, কারণ তারাই রান্না বান্না করেন। পুরুষরা একটু কঠিন হবে, কিন্তু তাও আপনারা চেষ্টা করবেন আপনার স্ত্রীর খাবারে আর স্ত্রীরা তার স্বামীর খাবারে মেশাবেন। এটি করলে আপনাদের মধ্যে যত দাম্পত্য সমস্যাই থাকুক না কেন, সমস্ত দূরত্ব কেটে যাবে, আপনারা আবার কাছাকাছি আসতে পারবেন। এরপর বলি, যাদের জন্মছকে এই শুক্রের অবস্থা খুব একটা ভালো নেই, অর্থাৎ দুর্বল রয়েছে, খারাপ প্রভাব ফেলছে, তারা এই ক্রিয়াটি করতে পারেন। পরের যে ক্রিয়াটি বলছি সেটি হলো, আপনারা শুক্রবার, শুক্রবার করলে সবথেকে ভালো হয়, আর অক্ষয় তৃতীয়ার বারটাও এবারে খুব ভালো পড়েছে শুক্রবার, তাই আপনাদেরকে বলছি বারবার করে, শুক্রবার দিন দুটি এলাচ নেবেন।
এবং আপনারা ওই দুটি এলাচ জলে দিয়ে সেটাকে ফোটাবেন, অর্থাৎ গরম করবেন। যতক্ষণ না পর্যন্ত যতটা পরিমাণ আপনি জল নিচ্ছেন সেই জলটা অর্ধেক হয়ে যাচ্ছে, বাষ্প উঠে, ততক্ষণ পর্যন্ত কিন্তু জলটা ফোটাবেন, তার মধ্যে দুটো এলাচ ফেলে রাখবেন। এরপর আপনারা আপনার স্নানের জলে ওই দুটি এলাচ মেশানো জল এবং এলাচ দুটি ফেলে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আর অবশ্যই অবশ্যই এই শুক্রবার অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন আপনারা এই জল মিশিয়ে স্নান করবেন, এতে আপনাদের শুক্রের অবস্থা ভালো হবে, কোনো খারাপ প্রভাব আর পড়বে না। তা এরপর বলি যে আপনার বাড়িতে কোনো বিবাহযোগ্য কন্যা অথবা বিবাহযোগ্য পুত্র যাদের বিবাহের বয়স হয়ে গেছে কিন্তু বিবাহে বাধা পড়ছে বারবার, বিবাহে তাদের অনেক বিলম্বনা হচ্ছে অর্থাৎ দেরি হচ্ছে, যদি এই রকমটা হতেই থাকে তাহলে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে এই অক্ষয় তৃতীয়ার দিন শুক্রবার করতে পারেন, অথবা যে কোনো একটি বৃহস্পতিবার দেখে করতে পারেন। কি করতে হবে, পাঁচটি এলাচ নেবেন আর পাঁচ রকমের মিষ্টান্ন নেবেন, অথবা তিন রকমের মিষ্টান্নও নিতে পারেন, আর অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে। হ্যাঁ বন্ধুরা, অন্য কোথাও নয়, যদি আপনার বাড়িতে আলাদা করে ঠাকুর ঘর নাও থাকে, অন্তত যেন যে দেবদেবীদের আপনি প্রত্যেক দিন পুজো করেন তাদের সামনে প্রদীপ প্রজ্বলন করবেন, তা নইলে আপনার বাড়ির আশেপাশে কোনো মন্দিরে গিয়েও আপনারা এই ক্রিয়াটি করতে পারেন। এতে দেখবেন আপনার বাড়িতে সেই কন্যা বা সেই পুত্রের খুব শীঘ্রই বিয়ে লাগবেই লাগবে। আপনার মনের মধ্যেও যদি ধনী হওয়ার ইচ্ছা থাকে, আপনিও যদি ধনবান ব্যক্তি হতে চান, ধনশালী ব্যক্তি, অবশ্যই আপনার মানিব্যাগের মধ্যে পাঁচটি ছোট এলাচ রেখে দিতে পারেন, এতে আপনি প্রচুর পরিমাণে সফলতা অর্জন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এখন হয়তো আপনারা আমার কথা শুনে বুঝতে পারছেন না, কিন্তু একবার রেখেই দেখুন, অবশ্যই আপনি সুফল পাবেন। আর যদি দারিদ্রতা থেকে মুক্তি পেতে চান তাহলে অতি অবশ্যই আপনারা গরম দুধে একটি এলাচ মিশিয়ে সেই দুধ কোনো দরিদ্র অসহায় গরিব মানুষকে খাইয়ে দিন বা দান করে আসুন। এই কাজটি অক্ষয় তৃতীয়ার দিনও করতে পারেন অথবা যে কোনো সোমবার করতে পারেন, যেদিন শিবের বার সেই দিন করতে পারেন। এতে প্রচুর 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 পরিমাণে আপনার জীবনে আর্থিক উন্নতি ঘটতে শুরু করবে, যদি এইভাবে খাইয়ে দিয়ে আসেন কোনো অসহায় মানুষকে।